আজকে আমরা খুব এবং মিনি একটি প্রজেক্ট যেটা হচ্ছে অটোমেটিক ওয়াটার লেভেল ইন্ডিকেটর আমাদের প্রত্যেকের বাসাবাড়িতে মোটামুটি ওভারহেড ট্যাঙ্ক থাকে পানি যখন গ্রাউন্ড লেভেল থেকে পাম্পের মাধ্যমে উপরে উঠানো হয় তখন আসলে আমরা বুঝতে পারি না যে ওয়াটার লেভেল কোন অবস্থায় আছে ওয়াটার লেভেল লো আছে মিডিয়াম আছে নাকি হাই আছে সো এই ছোট্ট সার্কিটটির মাধ্যমে আমরা সহজেই বুঝে নিব পানি যখন লো লেভেলে থাকবে তখন লো লেভেল ইন্ডিকেটর জ্বলবে যখন মিডিয়াম লেভেলে থাকবে মিডিয়াম লেভেল ইন্ডিকেটর জ্বলবে আবার যখন হাই থাকবে তখন হাই লেভেল ইন্ডিকেটর জ্বলবে এটা সিম্পল একটি সার্কিট তোমরা যে কেউ বাসায় বানিয়ে নিয়ে লাগিয়ে টেস্ট করে দেখতে পারো এবং এর জন্য খুব বেশি পার্টস বা কম্পোনেন্ট প্রয়োজন নেই খুব সিম্পল কিছু পার্টস লাগবে যেটা তুমি লোকাল মার্কেট থেকে কালেক্ট করে বানিয়ে নিতে পারো তো এখন আমরা প্রজেক্টটি হাতে কলমে দেখার চেষ্টা করব প্রথমে আমরা দেখে নেব এই সার্কিটের জন্য কি কি কম্পোনেন্ট লাগবে এর জন্য বি ফাইভ ফোর সেভেন এনপিএন ট্রানজিস্টার লাগবে তিনটি একটি রেড এলইডি একটি নীল এল একটি সবুজ এল ইডি একশো ওহম রেজিস্টার লাগবে ছয়টি প্রোপ কেবল লাগবে চারটি যেটা হচ্ছে পানির মধ্যে ডোবানো থাকবে নাইন ভোল্ট ব্যাটারি একটি স্পিকার একটি যদি আমরা হাই লেভেল আসার পরে কোনো বিপ শুনতে চাই তাহলে স্পিকার লাগাতে পারি এটা হচ্ছে সার্কিট এটা হচ্ছে ট্যাঙ্ক ওয়াটার লেভেল হাই মিডিয়াম এবং লো সেটা আমরা ইন্ডিকেট করতে চাই এর জন্য তিনটি প্রোপ পানির ট্যাঙ্কের ভিতরে তিনটি উচ্চতায় নিচে মাঝখানে এবং উপরে ট্যাঙ্কের ওয়ালের সাথে লাগানো থাকে একটি কমন প্রোপ অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ প্লাস নাইন ভোল্ট থেকে ট্যাঙ্কের নিচে আছে খেয়াল রাখতে হবে যে এটি যেন সবসময় ট্যাঙ্কের সবচেয়ে নিচে থাকে যখন পানি লো লেভেল প্রোপ স্পর্শ করে আমরা যখন এর মধ্যে পানি দিব পাম্পের মাধ্যমে লো লেভেল আসার পরে এই লো লেভেল এবং এই এই কমন প্রোপের মধ্যে সার্কিট কমপ্লিট হবে মাঝখানে ওয়াটার বা পানি মিডিয়াম হিসাবে কাজ করে ফলে পজিটিভ ভোল্টেজ ট্রানজিস্টর বেজে যায় বেজে গিয়ে ট্রানজিস্টরটিকে অন করলে এই এলইডি জ্বলে এখানে দেখা যাচ্ছে তিনটি ট্রানজিস্টর Q1, Q2, কিউ টু এটা হচ্ছে বেজ এটা হচ্ছে এমিটার এবং এটা হচ্ছে কালেক্টর এটি বিসি ফাইভ একটি সিম্বল প্রথমটা হচ্ছে কালেক্টর দ্বিতীয়টা হচ্ছে বেজ তৃতীয়টা হচ্ছে এমিটার প্রত্যেকটা প্রোব থেকে একশো ওহম রেজিস্টার হয়ে বেজে কানেক্টেড লো লেভেলের জন্য এটা মিডিয়াম লেভেলের জন্য কিউ টু এর বেজে কানেক্টেড এবং হাই লেভেলের জন্য কিউ এর বেজে একসকম রেজিস্টার হয়ে কানেক্টেড আছে কালেক্টরে অর্থাৎ এক নম্বর পিনে একটি রেজিস্টার হয়ে একসকম রেজিস্টার হয়ে এলইডি যুক্ত আছে এলইডির পজিটিভ প্রান্ত প্লাস নাইন ভোল্টে যুক্ত এবং নেগেটিভ প্রান্ত এই রেজিস্টারে রেজিস্টারের প্রান্ত কালেক্টরে ঠিক একইভাবে দ্বিতীয় ট্রানজিস্টারের ক্ষেত্রে অর্থাৎ মিডিয়াম লেভেলের ক্ষেত্রেও এলইডির পজিটিভ প্রান্ত প্লাস নাইন ভোল্টে কানেক্টেড এবং নেগেটিভ প্রান্ত রেজিস্টারে কানেক্টেড রেজিস্টারের অপরান্ত কালেক্টরে কানেক্টেড তিন নম্বর অর্থাৎ হাই লেভেল হাই লেভেল ইন্ডিকেটরের জন্য এলইডির প্লাস প্রান্ত হচ্ছে প্লাস নাইন ভোল্টে কানেক্টেড মাইনাস হচ্ছে রেজিস্টারে কানেক্টেড রেজিস্টারের অপরপ্রান্ত কালেক্টরে কানেক্টেড ইমিটার অর্থাৎ তিন নম্বর পিন গ্রাউন্ডে যাবে এখানে এমিটার গ্রাউন্ডে আছে এখানেও এমিটার গ্রাউন্ডে আছে এখন আমরা এই সার্কিটটি ব্রেডবোর্ডে বসাবো প্রথমে পাওয়ার সাপ্লাই দিয়ে দিবো ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ প্রান্ত এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত তিনটি ট্রানজিস্টর বসাবো ট্রানজিস্টরের কালেক্টর থেকে হান্ড্রেড হোম রেজিস্টর যাবে এটি কি হান্ড্রেড হোম রেজিস্টর কালেক্টর অর্থাৎ এক নম্বর পিন রেজিস্টারের অপর প্রান্ত একটি এলইডির অর্থাৎ লাল এলইডির নেগেটিভ প্রান্তে যাবে এলইডির অপর প্রান্ত পজিটিভে যাবে প্লাস নাইন ভোল্টে যাবে ঠিক একইভাবে মিডিয়াম লেভেলের জন্য কালেক্টর থেকে একটি এ হান্ড্রেড ওম রেজিস্টার যাবে অর্থাৎ এক নম্বর পিন থেকে নীল ইন্ডি এল মাইনাস প্রান্ত যাবে রেজিস্টারের সাথে এবং প্লাস প্রান্ত যাবে প্লাস নাইন ভোল্টে তিন নম্বর ট্রানজিস্টারের ক্ষেত্রেও কালেক্টর থেকে একসম রেজিস্টার যাবে সবুজ এলই এলইডির মাইনাসে এবং সবুজ এলইডি প্লাস যাবে হচ্ছে প্লাস নাইন ভোল্টে ইমিটার অর্থাৎ তিন নম্বর প্রিন পিন যাবে গ্রাউন্ডে প্রথম ট্রানজিস্টারের জন্য এটা হচ্ছে তিন নম্বর পিন এটা হচ্ছে যাবে গ্রাউন্ডে দ্বিতীয় ট্রানজিস্টার থেকে এমিটার যাবে গ্রাউন্ডে অর্থাৎ তিন নম্বর পিন গ্রাউন্ডে তৃতীয় ট্রানজিস্টারের ক্ষেত্রে এমিটার গ্রাউন্ডে যাবে এটি হচ্ছে প্রোভ লো লেভেলের জন্য হান্ড্রেড হুম রেজিস্টার হয়ে বেজে যাবে অর্থাৎ বেস থেকে হান্ড্রেড হুম রেজিস্টারে যাবে হান্ড্রেড হুম রেজিস্টার থেকে প্রোভে যাবে অর্থাৎ লো লেভেলে যাবে তেমনিভাবে মিডিয়াম লেভেলের জন্য একটি প্রোপ থেকে হান্ড্রেড ওম রেজিস্টার হয়ে বেজে যাবে বেজ অর্থাৎ পিন এটা হচ্ছে মিডিয়াম লেভেল প্রোভ এটা আমরা পানিতে ডুবাবো তেমনি তিন নাম্বার অর্থাৎ হাই লেভেলের জন্য প্রোপ থেকে হান্ড্রেড ওম রেজিস্টার হয়ে বেজে যাবে বেজ অর্থাৎ মাঝখানের পিন এটা হচ্ছে হাই লেভেল প্রোপ অর্থাৎ এটা এখন আমরা এই তিনটি প্রোব পানির মধ্যে দেব ট্যাঙ্কে দেব এটা হচ্ছে লো লেভেল এটা হচ্ছে মিডিয়াম লেভেল এটা হচ্ছে হাই লেভেল ট্যাঙ্কের মধ্যে প্লাস নাইন ভোল্ট থেকে একটি প্রোব দিতে হবে এটা হচ্ছে প্লাস নাইন ভোল্ট এখন আমরা যদি আস্তে আস্তে পানি ঢালি তাহলে লো লেভেলে আসার পর লো লেভেল এলডি চলবে মিডিয়ামে আসার পর মিডিয়াম লেভেলে এলইডি চলবে হাই লেভেলে আসার পর হাই লেভেল এলডি চলবে এখন আমরা আস্তে আস্তে এই ট্যাঙ্কের মধ্যে পানি ঢালবো লো লেভেল হাই হয়েছে অর্থাৎ লো লেভেল এলইডি জ্বলেছে পানি যখন এখানে আসে তখন কমন বোবের সাথে শর্ট সার্কিট হয় মাঝখানে মিডিয়াম হিসেবে পানি থাকে তখন এই ভোল্টেজ লো লেভেল প্রোব হয়ে ট্রানজিস্টারে বেজে যায় যখন ট্রানজিস্টারে বেজে যায় তখন ট্রানজিস্টারটি কন্ডাক্ট হয় তখন কালেক্টর থেকে এমিটারে কারেন্ট প্রবেশ করে অর্থাৎ এটি শর্ট সার্কিট হয় ফলে এখানকার গ্রাউন্ড রেজিস্টার হয়ে এলইডির এই পাশে আসে যেহেতু এল ইডির অপর পাশে পজিটিভ দেওয়া আছে তখন এই এল ইডিটি জ্বলে আরও যদি পানি ডালি মিডিয়াম লেভেল হাই হয়েছে অর্থাৎ এখানে আসার পর পানি আসার পর কমনের সাথে এটি শর্ট সার্কিট হয় মাঝখানে পানি মিডিয়াম হিসাবে কাজ করে তখন ভোল্টেজ এদিক দিয়ে প্রোভ দিয়ে হ্যান্ড রুম রেজিস্টার হয়ে বেজে যায় তখন ট্রানজিস্টার ট্রানজিস্টারটি হয় তখন কালেক্টর থেকে মিটারে কারেন্ট প্রবেশ করে অর্থাৎ এখানকার গ্রাউন্ড এলইডির এই পাশে চলে আসে যেহেতু অপর পাশে প্লাস দেওয়া আছে এল ইডি তখন এল ইডি চলে ওয়াটার লেভেল হাই হয়েছে ঠিক একইভাবে এই ট্রানজিস্টারটি কন্ডাক্ট হয়েছে অর্থাৎ সবুজ বাতিটি জ্বলেছে এখন যদি আমরা ওয়াটার লেভেল হাই হওয়ার পর বিপ শুনতে চাই অর্থাৎ কোনো সাউন্ড শুনতে চাই স্পিকারে তাহলে আমরা একটি স্পিকার এই হাই লেভেল এল ইডির প্যারালাইলে লাগাব এল ইডির লাগানো হয়েছে অর্থাৎ এটি এখানে লাগানো হয়েছে এখন আমরা পানি ঢালবো লো লেভেল মিডিয়াম লেভেল হাই লেভেল স্পিকার অন হয়েছে অর্থাৎ হাই লেভেল আছে তখন আমরা পাম্পটি বন্ধ বন্ধ করে দেব এই ছোট্ট সিম্পল প্রজেক্টে আশা করি বুঝতে পেরেছ তোমরা অবশ্যই এই সার্কিটটি বাসায় বানিয়ে তোমাদের বাড়িতে লাগিয়ে টেস্ট করে দেখবে এবং আমাদের কমেন্টে জানিয়ে দেবে সার্কেটটি নিয়ে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা প্রবলেম ফেস করো তখন কমেন্টে লিখবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের ভিডিওটি যদি লাইক করে থাকো অবশ্যই লাইক বাটনে ক্লিক করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে নতুন নতুন আরও অনেক প্রজেক্ট দেখতে পাবে আপলোড হওয়া মাত্র সো আজ এ পর্যন্তই বাই